আবারও আলোচনায় বিদায়ী তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। তাকে আলোচনায় নিয়ে এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি শনিবার রায়দিঘিতে গিয়ে বললেন দেবশ্রীকে নিয়ে রায়দিঘিতে ক্ষোভ থাকায় তাকে এবার প্রার্থী করিনি। যার জবাবে রাজনীতি ছেড়ে আপাতত অভিনয় নিয়ে ব্যস্ত দেবশ্রী বললেন, ওর কথা উনি বলছেন, কিন্তু প্রার্থী করিনি বলাটা ঠিক নয়, বরং আমি রায়দিঘিতে প্রার্থী হতে চাইনি। একই সঙ্গে দেবশ্রী আরও বলেন, দিদিকে আদর্শ ভেবেই ওর হাত ধরে রাজনীতিতে এসেছিলাম, বুঝতে পারিনি ওর থেকে এত বড় পুরস্কার পাব, দিদিকে অসংখ্য ধন্যবাদ। মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে। পরপর দুইবার ওই আসন থেকে বিধায়ক হয়েছেন দেবশ্রী, তবে এইবার আর তাকে প্রার্থী করেনি তৃণমূল। এরপরে দলও ছেড়ে দেন দেবশ্রী। শনিবার সেই রায়দিঘিতে প্রচারে গিয়ে বক্তব্যে দেবশ্রীর নাম টেনে আনলেন মমতা। তিনি উল্লেখ না করলেও তৃণমূলের দাবি, টোটো কেলেঙ্কারিতে নাম জড়ানোর জন্যই দেবশ্রীকে প্রার্থী করা হয়নি। পাশাপাশি এও ঠিক যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেবশ্রী দলকে জানিয়ে দিয়েছিলেন তিনি আর রায়দিঘি থেকে লড়তে চান না। গত 5ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল। তার আগে 24শে ফেব্রুয়ারি আনন্দবাজার ডিজিটালকে দেবশ্রী বলেছিলেন, টোটো কেলেঙ্কারির নামে আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অপপ্রচার করা হচ্ছে আমার নামে, সেই সব কথা নেত্রীকে জানিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ না হওয়াতেই রায়দিঘি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপরে 15ই মার্চ দেবশ্রী দল ছাড়ার চিঠি পাঠান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। এই দিন রায়দিঘির ভোটের ভবিষ্যৎ নিয়ে অবশ্য কিছু বলতে চাননি দেবশ্রী। তিনি শুধু বলেন, অনেক কষ্টে ওই আসনে জয় এনেছিলাম, মানুষ আমায় দেখেই ভোট দিয়েছিলেন, জানি না এবার কি হবে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, ওইসব নিয়ে ভাবতেও চাই না। শনিবার মমতা রায়দিঘির সভায় তার নাম উল্লেখ করার পরে আনন্দবাজার ডিজিটালকে দেবশ্রী বলেন, রায়দিঘিতে আমায় নিয়ে সাধারণ মানুষের মনে কোনো ক্ষোভ নেই, ক্ষোভ যেটা আছে সেটা বরং তৃণমূল কর্মীদের মধ্যে। অনেকের দুর্নীতি তোলাবাজির প্রতিবাদ করায় এবং বুলবুল আমফানের ত্রাণ চুরি নিয়ে সরব হয়, কর্মীদের একটা অংশ চাইনি আমি ফের বিধায়ক হই। আমায় দিনের পর দিন গালিগালাজ করা হয়েছে, ফোনে হুমকিও দেওয়া হয়েছে, রায়দিঘিতে গেলে প্রাণনাশ হতে পারে, এমন আশঙ্কায় তৈরি হয়েছিল। প্রসঙ্গত, রায়দিঘিতে দেবশ্রীর বিপক্ষে সবচেয়ে বেশি সরব ছিলেন শান্তনু বাপলু, যিনি প্রাক্তন বিধায়ক সত্য বাপুলির পুত্র। তবে বিধানসভা ভোটে তাকেও প্রার্থী করেনি তৃণমূল, প্রার্থী করা হয়েছে আলোক জলদাতাকে। অন্যদিকে বিজেপিতে যোগ দিয়েই শান্তনু রায়দিঘিতে পদ্মের প্রার্থী হয়েছেন ওই আসনের সংযুক্ত মোর্চার প্রার্থী প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। আয়লার সময় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় তার কাজ উচ্চ প্রশংসিত হয়েছিল, কিন্তু তারপরেও 2016 সালে তাকে দেবশ্রীর কাছে হারতে হয়।